প্রিয় দর্শক শুভ সকাল। সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভুবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি জান্নাতুল ফেরদৌস পৃষ্টি। দর্শক, একটি পরিবারকে সামাজিকভাবে বা আর্থিকভাবে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য, পরিবারের সুখ শান্তি একেবারে নিঃশেষ করে ফেলার জন্য পরিবারে একজন মাত্র মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। অর্থাৎ যারা মাদক নিয়ে ভাবছেন যে মাদক নিচ্ছি কিন্তু শরীরে তো কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না, তারা আসলে কি ভুল করছেন, মেডিকেল সায়েন্স কি বলছে, মাদক কি, মাদক নিলে কি কি ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল ক্ষতির সম্মুখীন হতে পারে একজন ব্যক্তি, এই বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আর তাই আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত বিজ্ঞ একজন চিকিৎসককে আছেন আমাদের সাথে, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি সহযোগী অধ্যাপক ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যাই যারা কিনা মাদক শক্তির বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব বা এ থেকে পরিত্রাণের উপায় বা প্রতিকার বা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তারা আমাদের সাথে সরাসরি কানেক্টেড হতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আসলে খুব আমার মনে হয় সোসাইটির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এমন একটা ভাইটাল একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি, মাদকাসক্তি ও তার প্রতিকার। শুরুতেই স্যার একটু আসতে চাই যে সাবস্টেন্স অ্যাবিউজ এই বিষয়টা কি? ধন্যবাদ। মাদকাসক্তি আর সাবস্টেন্স অ্যাবিউজ এক জিনিস না। মাদকাসক্তি হলো যে নির্ভরশীল হয়ে যায় মাদকের উপর, যে আর মাঝে মাঝে মাদকের ব্যবহার করে, অকেশনাল অ্যাবিউজার বলি আমরা এটাকে। আচ্ছা, যে মাঝে মাঝে নেয়, দেখা যাবে যে মাসে অথবা তিন মাসে কোনো একটা অনুষ্ঠানে, কিন্তু সেটার উপর সে নির্ভরশীল না, এটা ছাড়াও চলতে পারে এবং এটা তার সামাজিক, পারিবারিক, পেশাগত জীবনকে হ্যাম্পার করে না, এই অবস্থাটাকে আমরা বলি সাবস্টেন্স অ্যাবিউজ। আচ্ছা, এবং কিন্তু এটারও ঝুঁকি আছে, আস্তে আস্তে অ্যাবিউজ সাব অকেশনাল অ্যাবিউজার থেকে পরে কিন্তু ডিপেন্ডেন্স হয়ে যায়, মানে পুরোপুরি মাদকাসক্ত হয়ে যাওয়ার বিরাট চান্স আছে। আসলে আমরা তো জানি না যে আমাদের মেন্টাল স্ট্যাটাসটা কেমন, আমরা আসলে কতটা ভালনারেবল বা আমরা আসলে আসক্তিতে চলে যাবে কিনা আমাদের বিষয়গুলো, তো এই বিষয়গুলো থেকে একটু অ্যাভয়েড করাই ভালো। স্যার, একটু আসতে চাই যে তাহলে মাদকাসক্তি কি, আপনি কাকে বলতে চাচ্ছেন? মাদকাসক্তি আমাদের যে ক্রাইটেরিয়া আছে, যে সেই ক্রাইটেরিয়া আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আমরা মাদকাসক্ত বলবো। যেমন প্রথম হলো যে ওই নেশাদ্রব্য সারা সে থাকতে পারবে না। আচ্ছা, যখনই নেশাদ্রব্য বাদ দিতে যাবে তখনই তার উইথড্রয়াল ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে এবং সবসময় তার মধ্যে মাথার মধ্যে ওই নেশা এবং নেশা রিলেটেড চিন্তাগুলো থাকবে। দিনের বেশিরভাগ সময় এই নেশার পিছনে অথবা নেশার টাকা জোগাড় করার পিছনে থাকবে, ওটার পিছনেই থাকবে, তার ব্যয় হয়ে যাবে, তার সামাজিক, পারিবারিক, পেশাগত জীবন পুরোপুরি ব্যাহত হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি কি ধরনের মাদক আছে যদি একটু বলতেন, যে কাকে কাকে এই রান্ডারে আপনি ফেলতে চাচ্ছেন? মাদক, মাদকাসক্তি তো মাদক অনেক আছে, কিন্তু আমাদের দেশে যেগুলো কমন মানে ইউজ হয় সেটা হলো এখন দেখা যাচ্ছে যে ওই সিগারেট তো প্রথম বলতেই হবে, টোবাকোটা সবচেয়ে বেশি, যে ফর্মেই খাক না কেন। আচ্ছা, সিগারেট অনেকের ওই দেখা যায় যে জর্দাস দিয়ে খাচ্ছে, বাকি হুক্কা যেভাবেই ব্যবহার করুক, বিভিন্ন পাতার মাধ্যমে যেভাবেই খাক, কিন্তু এটা টোবাকো এক নম্বর প্রবলেম আমাদের দেশ অনুযায়ী, যদিও এটাকে গুরুত্ব কম দেওয়া হয়, মানে এটাকে আমরা তেমন হার্মফুল মনে করা হয় না, কিন্তু আসলে এটাও হার্মফুল। তারপরে হলো গাঁজার ব্যবহার, মানে ক্যানাবিস অ্যাবিউজ যেটাকে বলি, এটাও ব্যাপক হারে হচ্ছে এখন। আবার আরও এটার চেয়েও বেড়ে যাচ্ছে হলো ইয়াবা বা ইমফিটামিন যেটাকে আমরা বলি, এইটার ব্যবহার খুব প্রকোপ আকারে দেখা যাচ্ছে। এছাড়া যদিও কম, অ্যালকোহলেরও আমাদের ডিপেন্ডেন্স আছে, অ্যালকোহল আছে, তারপরে দেখে অন্যান্য যে আরো কিছু ক্যাফিন, যে হেভি কফি এবং টোবাকো থেকে শুরু করে সব ধরনের ড্রাগ
যেগুলো কিনা আমাদের শরীরে আসক্তি সৃষ্টি করে তাকেই আমরা আসলে মাদকাসক্তির আন্ডারে ফেলতে পারি। স্যার একটু আসতে চাই যে একটু শুরুতে বলছিলেন যে সবাই কিন্তু মাদকাসক্ত হয় না, কেন মাদকাসক্তিটা হয় যদি একটু বলতেন। মাদকাসক্ত হওয়ার যে কারণগুলো আছে, এক নম্বর কারণ আমরা বলতে পারি যে মাদকদ্রব্যের অ্যাভেলেবিলিটি, যদি মাদকদ্রব্য বেশি পাওয়া যায়, খুব ইজিলি পাওয়া যায়, তাহলে মানুষ ইজিলি এটাতে আসক্ত হয়ে যাওয়ার চান্সটা বাড়ে, যেটা আমাদের সমাজে বেশি দেখা যাচ্ছে। অ্যাভেলেবিলিটিটা খুব মারাত্মক জিনিস। দুই নম্বর হলো অ্যাডভার্স সিচুয়েশন, কেউ যদি ফ্রাস্ট্রেশনে থাকে বা ডিপ্রেশনে থাকে বা মানসিক কোনো চাপে থাকে, তেমন সে মনে করতে পারে যে এটা থেকে রিলিফ পাওয়ার জন্য এটা একটা ওয়ে, যদিও আসলে এটা পুরোপুরি একটা ভুল ধারণা, কিন্তু এই ভুল ধারণার উপর আসে যে যে কোনো একটা প্রবলেমে পড়ছে, চাপে আসে, এখান থেকে রিলিফ পাওয়ার জন্য সেটাকে। আর তিন নম্বর হলো যে 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 যেটা যে যে আইনের শাসনের অভাব, যে যে ধরা পড়লো বা এই মাদকাসক্ত হইলো, আইনের মানে ওরকম বিচার যদি ল অ্যান্ড অর্ডারটার স্টাফ না হয়, তাইলে দেখা যাবে যে এটা আর সমাজে বাড়তে থাকবে। তারপরে আমরা আরও বলতে পারি যে কিউরিওসিটি, অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে একসাথে আসে, একদিন একদিন দুই দিন করে আস্তে আস্তে পরে যায় আসক্ত হয়ে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো ব্যক্তির পার্সোনালিটি। ব্যক্তি যদি দুর্বল পার্সোনালিটির হয় অথবা অস্বাভাবিক পার্সোনালিটি হয়, অথবা সে পূর্বেই কোনো মানসিক রোগে আক্রান্ত থাকে, তার সে ব্যালেন্স রাখতে পারবে না, তার আসক্ত হয়ে যাওয়ার চান্স সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সাধারণ একটা স্বাভাবিক মানুষ দেখা যাবে যে এখান থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু দেখা যাবে যে যে মানসিকভাবে অসুস্থ অথবা ব্যক্তিত্ব দুর্বল, তারা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে না। আরেকটা কারণ আমাদের এখানে বলে যে জেনেটিক, যে এটা বংশানুক্রমিকও কিন্তু হতে পারে, থাকলে দেখা যায় মাদকাসক্ত হওয়ার চান্স কিন্তু আসে, কম না। বিশেষ করে অ্যালকোহলের ক্ষেত্রে ওপিয়ামের ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে খুব প্রকট দেখা যায় যে যদি ফাদার অ্যালকোহলিক থাকে তাহলে কিন্তু পরে চান্সেস সন্তানের ভিতরে চান্সেস বেশি বেড়ে যায়। স্যার এখন কথা হচ্ছে যে মাদক আসলে একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কখনোই চায় না যে সে মাদক নিক, বা মাদক জিনিসটা যে খারাপ এই বিষয়টা আমরা জানি, কিন্তু কেন জানি যারা নেয় তারা ছাড়তে পারে না, এটার আসলে মেডিকেল ব্যাখ্যা কি আছে, কেন ছাড়তে পারে না? ধন্যবাদ। আসলে ছাড়তে পারে না যেটাকে যে কারণ হলো যে এর উপর নির্ভরশীলতা তৈরি হচ্ছে, এটা একটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, মানসিকভাবে নির্বল হয়ে পড়ে, আর একটা হলো ফিজিক্যাল ডিপেন্ডেন্স, শরীর বা ব্রেইন এবং নির্ভরশীল হয়ে পড়ে। যখনই ছাড়তে যায় তখন উইথড্রয়াল সিমটম, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, ওই কষ্টকে সে সহ্য করতে পারে না। আবার দেখা যায় যে একটা ক্র্যাভিং থাকে, যখন তার ওই টাইমটা আসে তখন তার ব্রেইনে আমাদের ব্রেইনে যে রিওয়ার্ড সেন্টারটা আছে সেইখানে ডোপামিন রিলিজ হয় মাদক গ্রহণ করলে। ওটা অন্যভাবেও হইতে পারে, যারা স্বাভাবিকভাবে তার রিওয়ার্ড সেন্টারকে স্টিমুলেট করতে পারে না তারাই মাদক গ্রহণ করে, স্বাভাবিক সুস্থ পথে যারা আনন্দ মানে পায় না তারাই দেখা যায় মাদকের মাধ্যমে ওটার উপর নির্ভর। আর মাদক ব্যবহার করলে সুস্থ পথে আর আনন্দ লাগবে না। আচ্ছা, মানে ওখানে একটা আলাদা স্টিমুলেশন হয়, তো স্টিমুলেন্টটা না দিলে তার হবে না। এইসব কারণেই, বিভিন্ন কারণেই দেখা যায় মাদকাসক্ত ইয়ে হইলেও আবার দেখা যায় ডিপেন্ডেন্সটা বেড়ে যায়। স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সুলাইমান, ভোলা থেকে বলছি। শুনতে পাচ্ছি। আমি ডাক্তার মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে ফেসবুক আসক্তি বিষয়ে কিছু একটা সলিউশন, যে যারা ফেসবুকে একেবারেই আসক্তি, অনেক সময় দেখা যাচ্ছে যে মাথা ব্যথা করে, খুব সমাজের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য দর্শক আপনাকে ধন্যবাদ। আমরা কোন এক সময় এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্যার এই বিষয়ে কি কিছু আপনি বলা যাবে? আমরা বলতে পারবো, এটা আসলে যেটা আমরা যেটা নিয়ে আলাপ করতেছি তার সাথে খুব রিলেটেড। আচ্ছা, যে জিনিসটা উনি জানতে চাইছেন সেটা হলো যে যে ফেসবুক আসক্তি অথবা ইন্টারনেট আসক্তি, এটা আসক্তি, সেটা মাদকদ্রব্য দিয়ে হোক, মাদক ছাড়া হোক,
অতএব নন সাবস্টেন্স এবিউজ যেটা সেটি হলো ইন্টারনেট এডিকশন অথবা ফেসবুক এডিকশন। এটা মানে আমরা ওই যে আগে যেটা বললাম যে কেউ যদি আসক্ত হয় তাহলে ওটার উপর নির্ভরশীল হয়ে পড়বে, ওটা ছাড়া থাকতে পারবে না, দিনের বেশিরভাগ সময় ওটা নিয়ে পিছনে ব্যয় করবে, ওটা যখন ছাড়তে যাবে তখনই তার মধ্যে ডিপ্রেশন বা উইথড্রয়াল ইফেক্ট হবে এবং এই জিনিসটাকে সে লুকানোর চেষ্টা করবে এবং তার সামাজিক পারিবারিক পেশাগত এবং পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এবং এটা মানে দেখা যাচ্ছে টিন এজার এবং যারা স্টুডেন্টস এবং কি অ্যাডাল্টে তো আছে, সব বয়সের মানুষের কিন্তু ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে নিজেরা বলছে। কিন্তু এখন আর ইন্টারনেট আসক্তিটা খুব ভয়াবহ পর্যায়ে গেছে, এটা কোন পর্যায়ে আছে এটা দেখে ট্রিটমেন্ট করতে মাইল্ড মডারেট আছে, হ্যাঁ ট্রিটমেন্ট আছে। আমরা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাউন্সিলিং করতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাদকাসক্তির মতো ভর্তি করা প্রয়োজন পড়ে। আচ্ছা মানে এতটাই সিভিয়ার, এতটাই সিভিয়ার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে সবার ক্ষেত্রে বোধ হয় এমনটা, যেখানে ট্যাকেল করা যাবে না সেখানে আমাদেরকে ভর্তি করে তাকে চিকিৎসা, যেমন ভায়োলেন্ট হয়ে গেল এটা বাদ দিতে গেলেই ভায়োলেন্ট হয়ে গেল তখন তো আমাদেরকে ভর্তি করতে হবে। যদিও আমাদের দেশে ইন্টারনেট এডিকশনের কোনো সেন্টার এখনো গড়ে ওঠেনি, বাইরের দেশে আছে। আচ্ছা তারপরে এটা নিয়ে ওয়ার্ল্ডে গবেষণা চলছে, এটা সময়ের প্রয়োজন, এটা করতে হবে, এটা সমাজে একজন পার্সনের জন্য অনেক বেশি ক্ষতিকারক। আমরা শুরুতেই বলেছিলাম যে সিগারেট এবং গাঁজা এটা এই বিষয়গুলো নিয়ে, কারণ এই আমরা জানি যে এই ড্রাগগুলো স্লোলি মানুষের শরীরে বাসা বাঁধে এবং স্লোলি শরীরকে ক্ষতিগ্রস্ত করতে থাকে, যার কারণে মানুষ যখন ইনিশিয়ালি নিতে থাকে তখন ভাবে যে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমার কেন নিতে সমস্যা কি বা আমি ভালো ফিল করছি নিতে সমস্যা কি, একটু স্যার আসতে চাই এগুলো কি খুব স্ট্রং নেশা বা এটা নিয়ে কি বলতে চান? ধন্যবাদ। অনেকেই সিগারেটকে মানে অনেকেই বলবো কি বেশিরভাগই সিগারেটকে খুব হালকা ধরনের ইয়ে মনে করেন, আসলে এটাও একটা মাদক এবং এর উপর যে যারা নির্ভরশীল, যারা নির্ভরশীল ওই যে আমি আমরা এই যে কথাটা আগে আমরা বলছি যে দুই একটা খায় অকেশনালি খায় কিন্তু এটার উপর নির্ভরশীল না তাকে তো আমরা আসক্ত বলবো না, কিন্তু সিগারেটে কিন্তু একটা মধ্যেও অ্যাবিউজ আছে আবার ডিপেন্ডেন্স আছে, ডিপেন্ডেন্স হলে এটা অবশ্যই ক্ষতি। ওনারা যাই যে যেই ব্যাখ্যাই দেখ না কেন সাইন্টিফিক ব্যাখ্যা হলো এটা ক্ষতি, এটা হয়তো অন্যান্য নেশার তুলনায় ধরলে আমরা একটু কম মনে করতে একটু স্লোলি করতেছে কিন্তু কিন্তু এটা মাদক, এটাকে অনেকে পজিটিভভাবে দেখতে চেষ্টা করেন কিন্তু আসলে সিগারেট হোক একটা মারাত্মক জিনিস বা টোবাকো যেটা, এবং এটা থেকেই শুরু হয় এবং এটা রুট, এটা দিয়ে কিন্তু অন্যান্য নেশার পথে যে সিগারেট খায় না দেখা যায় পরবর্তী জিনিসগুলো হোক তার। আর ক্যানাবিস বা গাঁজা যেটা সেটাকেও হালকা করে দেখা হয়, অনেকে মনে করি আমার কোনো প্রবলেম হচ্ছে না, প্রবলেম তো একদিনে হবে না, সেটাই প্রবলেম তো একদিনে হবে না, প্রবলেম যখন হবে তখন তো করার বেশি খুব কিছু থাকবে কি না সেটা ধীরে 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 হ্যাঁ সব প্রবলেম তো একদিনে হবে না, এবং এটা সাইন্টিফিকভাবে প্রুভড যে এইসব থেকে বিভিন্ন শারীরিক এবং মানসিক রোগ হয় এবং এবং গাঁজা থেকে সিজোফেনিয়া হয়, তাহলে এর চেয়ে একটা সিজোফেনিয়া কত মারাত্মক একটা সাইকে মানে মেজর মেন্টাল ইলনেস, তাহলে আর এটা হালকা কীভাবে হইল কোনোভাবেই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা স্যার একটু আসতে চাই যে মেয়েদের ক্ষেত্রে, আমরা জানি যে তথ্য প্রযুক্তির এই বর্তমান যুগে কিন্তু মেয়েরাও আসক্তিতে যাচ্ছে, অনেক প্যারেন্টস বা গার্জিয়ান এই বিষয়টা জানেন না যে মেয়ে কেন অ্যাডিক্টেড হবে, যার কারণে মেয়েদের ব্যাপারে একটু আনকনসিয়াস থাকে, সেক্ষেত্রে একটু পার্সেন্টেজটা যদি বলতেন আসলেও কি মেয়েরা আসক্ত হয় বা পার্সেন্টেজ কেমন আছে? ধন্যবাদ। আমাদের আসক্তি যে স্টাডি হয়েছে এটা দেখা যাচ্ছে 0.63%, অর্থাৎ প্রায় তাও কম না কিন্তু আমাদের দেশে পপুলেশন অনেক বেশি, সেই দেখা যায় প্রায় 1 কোটি মানুষ নেশায় আসক্ত কিন্তু প্রায় বর্তমানে, তো এটা কিন্তু আমাদের জন্য বিরাট বার্ডেন, কিন্তু আমাদের জন্য আমাদের তো যে জনসংখ্যা বেশি জনসংখ্যার সঙ্গে জনসম্পদে পরিণত করতে না পারলে কিন্তু আমাদের আমাদের এই একটা খাতই আছে বলতে গেলে যে আমাদের জনসম্পদ, এই যে এই জনসম্পদ যেন করা যায় এটার প্রতি সবচেয়ে বড় একটা বাধা যেটা সেটা হলো মাদকাসক্তি এবং 0.63%। আর আপনি যদি মেয়েদের কথা বললেন, আগে মেয়েদের উপরে এরকম স্টাডি একেবারে নাই কিন্তু মেয়েদের কম, কিন্তু কম হইলেও এখন কিন্তু আবার দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে সেটা পরে আসতেছি আমরা, কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন কিন্তু অনেক মেয়েই কিন্তু মাদকাসক্ত হয়ে পড়তেছে এবং অনেক সময় অনেক মেয়েদেরকে ওপেন সিগারেট বা এগুলো খেতে দেখা যাচ্ছে আমাদের সোসাইটিতে, যেটা আগে আসলে চিন্তাও করা যেত না, মানে এটা এক ধরনের আমরা পিছিয়ে যাচ্ছি বলতে পারি। আমরা একটু আসতে চাই স্যার যে আসলে মাদক
তো আমরা জানি সবাই জানি ক্ষতিকারক, কিন্তু একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে ডিটেইলস শুনবো যে আসলে মাদক কি কি ধরনের শারীরিক ক্ষতি করে থাকে। ধন্যবাদ। মাদক তো অনেক ধরনের শারীরিক ক্ষতি করে, এটা আসলে গণে শেষ করা যাবে না। তো আমি কিছু কিছু বলতেছি যে মাদক যারা আসক্ত দেখা যায় তাদের আস্তে আস্তে হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, ডায়াবেটিস, তারপরে ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক, লাংসে তো প্রবলেম, লাং ক্যান্সার থেকে শুরু করে, এবং লাংসে একটা আছে যে সিওপিডি, যে লাংসের এটা ড্যামেজ হয়ে যাওয়া এবং এটা ডেভেলপ করে কমনলি। তারপরে মুখের মধ্যে ক্যান্সার, গলায় ক্যান্সার, তারপর ডায়াবেটিস তো আমরা বলেছি, তারপরে ওবিসিটি, ওবিসিটি ডেভেলপ করবে, এবং স্ট্রোক করা, স্ট্রোক সাডেন স্ট্রোক করে মারা যায়। এটা বিশেষ করে এমফিটামিন বা ইয়াবাতে প্রায় এই ঘটনাগুলা ঘটে এবং ইয়াং বয়সে ঘটে। তারপরে রিপিটেড ইনফেকশন, যে ইনফেকশন ভালো হয় না, রিপিটেড বা ইনফেকশন হয়, বডির ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তারপরে হাড়গুলো ক্ষয় হয়ে যায়, মানে এটা পা থেকে মাথা পর্যন্ত ধরলে অ্যালকোহল চোখের রেটিনার ক্ষতি করে। এটা গণে শেষ করা যাবে না। তো আমরা যতটুকু বলার বললাম, ম্যালনিউট্রিশন, এই বিভিন্ন রকম, এটা গণে শেষ করা যাবে না। স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি আমার ছোট ভাই কে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ও আসলে ওর বয়স 19 বছর। তো বছর তিনেক যাবৎ, মানে ছোটবেলা থেকে ও একটু মানসিক ভাবে কেমন যেন, মানে কারোর সাথে মিশতে চায় না বা একা একা থাকতে পছন্দ করে। আমার মাঝে মাঝে দেখতাম হঠাৎ হঠাৎ সেখানে একটা দুষ্টু মারামারি করে আসলো বাসায়, ভাঙচুর করে, যেটা বলে সেটা যদি বাপা মা পূরণ না করে তাহলে ভাঙচুর করে। এবং শেষ পর্যায়ে মানে কিছু না করতে পারি, কিছুদিন আগে একটা রিজার্ভ সেন্টারে আমরা ফোন দিয়ে তাকে সেখানে দিয়েছি মাদক নিরাময় কেন্দ্রে। দর্শক আপনাকে ধন্যবাদ। এই পর্যন্ত আপনি কত মাস হলো ওনাকে রিহাবে রেখেছেন, কত মাস হবে? হ্যাঁ, আপনি কত মাস ওনাকে রেখেছেন? অগ্রগতি হবে কিনা এই বিষয়টা একটু জানতে চাচ্ছেন। হ্যাঁ, সেটা উনি ভালো প্রশ্নই করছেন, কিন্তু ব্যাপারটা হলো যে এখানে আমরা রিহ্যাব বলতে কি বুঝাইতে চাচ্ছি। আমার জানা মতে বেশিরভাগ যেগুলা নিরাময় কেন্দ্র যেগুলো আছে এগুলাতে কোনো চিকিৎসা নাই, তারা যা যা কেবলমাত্র আটকায় রাখে, তার যে কোনো উইথড্রয়াল ইফেক্টের জন্য কোনো ওষুধ দেয় না, বা তার কোনো মানসিক রোগ থাকলে সেটা কোনো চিকিৎসা দেয় না, অর্থাৎ মানে মোট কথা কোনো সাইকিয়াট্রিস্টের আন্ডারে থাকে না। তারা জাস্ট যিনি হয়তো একটা ঘরের মধ্যে আটকায় রাখে, বেঁধে রাখে, টর্চার করে, মারামারি করে, এই সব করে, আবারও একটু কম টাকার কথা বলে নেয়, কিন্তু আলটিমেটলি পেশেন্টে ভালো হওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ পেশেন্ট পরে বেড়ে জেদে আরো বেশি করবে, আর তার চিকিৎসা তো হইল না। অতএব যেখানে চিকিৎসা আছে একজন সাইকিয়াট্রিস্ট বা দের আন্ডারে উনি তার ট্রিটমেন্টটা যদি না হয়, আপনি যেখানেই ট্রিটমেন্ট করেন আপনার ট্রিটমেন্ট ফেল করবে, আর যদি করেন ঠিকভাবে ট্রিটমেন্ট তাও রিল্যাপস করতে পারে। আমরা বলতে পারবো না 100%, তবে আমাদের ট্রিটমেন্ট করার পরে হইলে আমাদের সেখানে আমাদের আফসোসটা বা ইয়াটা কম হবে, যে আমরা লাইনে ছিলাম। তো যে আমাদের যে বেশিরভাগ গার্জিয়ান যেটা প্রতারিত হয় যে তারা এইসব মাদকাসক্ত নিরাময় লাইসেন্সবিহীন এবং সাইকিয়াট্রিস্টবিহীন যে ইয়াগুলো আছে এগুলাতে আপনারা
টাকা কম হইলেও যাবেন না। তার মানে যে রিহ্যাবটায় উনি ওনাকে ভর্তি করেছেন বা অন্যান্যরা যারাই আছেন শুনছেন আমাদেরকে, একটা খুব ইমার্জেন্সি ব্যাপার হচ্ছে যে সেখানে সাইকিয়াট্রিস্ট আছে কি না এই বিষয়টা দেখে নিতে হবে। স্যার, যে বিষয়টাতে এবার একটু আসতে চাই যে মানসিক কী কী ধরনের ক্ষতি মাদক করছে এবং চিকিৎসা কী আছে, বিষয়গুলো যদি একটু বলতে। ধন্যবাদ। মানসিক রোগ, এমন কোনো মানসিক রোগ নেই মাদকাসক্তি থেকে হয় না। দীর্ঘমেয়াদী ইয়ে করলে, মাদকাসক্ত করলে আমাদের বলে সাবস্টেন্স অ্যাবিউস, যে সাইকিয়াট্রিক মেন্টাল ডিসঅর্ডার যেমন সিজোফিনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তারপরে হলো মানে ঘুমের অভাব অসুবিধা, ইনসমনিক ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসফাংশন, তারপরে ব্রেইন ক্ষয় হয়ে ডিমেনশিয়া হয়ে যাওয়া, ডিলিরিয়াম ডেভেলপ করা, এইরকম নয় ধরনের মানসিক রোগে আক্রান্ত, মানে প্রায় সব ধরনের, তারপরে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, মানে এটা বলে শেষ করা যাবে না, মানে কোনো মানসিক রোগ বাদ নাই যেটা মাদক থেকে হয় না। আচ্ছা স্যার, আমরা চিকিৎসা নিয়ে একটু কথা বললাম, আর একটু জানতে চাই যে চিকিৎসা নিলে কি আসলেও একজন পেশেন্টকে ভালো করা সম্ভব, মানে যদি কেউ যথাযোগ্য চিকিৎসা নিয়ে থাকে তাহলে কি ভালো করা সম্ভব কি না? সম্ভব, তবে ব্যাপার এখানে বুঝতে হবে যে কোন স্টেজে আছে কোন, এবং পেশেন্টে মাইল্ড মডারেট সিভিয়ার কোন স্টেজে আছে, এবং তার ফ্যামিলি সাপোর্ট কীরকম আছে, সে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পাচ্ছে কি না, তাকে স্ট্যান্ডার্ড সময় রাখা হয়েছে কি না, এগুলো অনেক কিছুর উপর। যেমন আমাদের এখানে স্ট্যান্ডার্ড অন্তত 6 মান্থ রাখতে হবে, যদি তাতে না হয় তাহলে 1 ইয়ার, তাতেও যদি না হয় 1.5 বছর পর্যন্ত রাখার বিধান আছে। এবং ওখানে খালি রাখলে হবে না, ওখানে তার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টও হইতে হবে, এবং তার পাশাপাশি তার যে কাউন্সিলিং হওয়া, ওষুধের পাশাপাশি কাউন্সিলিং বা সাইকোথেরাপি করা এবং অন্যান্য কাজে ইনভলভ করা থাকে, এবং ধর্মীয় যার যার ধর্ম অনুযায়ী তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া ও ধর্মীয় মূল্যবোধকে জাগিয়ে তোলা, মোরাল স্ট্রেন্থ যদি স্ট্রং না করা যায় এবং তার মধ্যে এটা ছাড়ার তীব্র ইচ্ছাটা এইটা যদি যদি জাগ্রত করা না যায় তাইলে বের হয়ে সে আবার একই কাজ করবে। মানে তাকে চিকিৎসার পাশাপাশি মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার করা তার নেক্সট লাইফে, এবং আমি মনে করি যে ওখানে পড়াশোনাও করানো উচিত। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততা মাঝে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার সময়। তবে যেতে যেতে একটা কথা বলতে চাই যে যে কোনো ধরনের আসক্তি হলেই আগে পার্সোনাল অ্যাওয়ারনেস অর্থাৎ পার্সোনাল কন্ট্রোলটা করে দেখতে হবে যে ঠিক আপনি ক্যাপেবল হচ্ছেন কি না, মানে আপনি পার্সোনালি আপনার নিজেকে সামলাতে পারছেন কি না বা নিজেকে কন্ট্রোল করতে পারছেন কি না, যদি হয় সেটা ভালো, আর যদি তা না হয় তাহলে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা মাদক রিলেটেড যে বিশেষজ্ঞরা আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে, কারণ সব রোগেরই ট্রিটমেন্ট আছে বা সলিউশন আছে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।